খুব ধীরে পা দিয়ে বল ঠেলে দিলেন জালে, গোল দিলেন, কিন্তু কোথায় বল? কোথায় সেই সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বসু, প্রণয় হালদারের মতো এই যুগের মাঠ কাঁপানো ফুটবলাররা? এ তো এক দলছুট গজরাজ। পেছন পায়ে গোল দিলেন, তবে বল দিয়ে নয়, বাইক দিয়ে, যে ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আর এই ভিডিও নিয়ে মেতে উঠেছে নেট পাড়ার নাগরিকরা। মাত্র 11 সেকেন্ডে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অসমের এক ব্যক্তি। ঠিক কোথায় এই ভিডিওটি শ্যুট করা হয়েছে তা অবশ্য জানা যায়নি, তবে দলছুট গজরাজ যে পথ দিয়ে হাঁটছিলেন তার পাশে একটা ফ্লেক্স দেখা গিয়েছে, যেখানে অসমের স্থানীয় ভাষায় কিছু লেখা রয়েছে। সেখান থেকেই অনুমান করা যেতে পারে ভাইরাল ভিডিওটি অসমে জঙ্গল লাগোয়া কোনো জনপদ বা বাজারের। ভিডিওতে দেখা গিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি হাতি, পাশে রাখা ছিল একটি লাল রঙের বাইক। বোধহয় বাইকটিকে ঠিক পছন্দ হয়নি গজরাজের, পেছনের পা দিয়ে এক লাথি মেরে বাইকটিকে ফেলে দেয় সে। তার পর মুহূর্তে ফুটবলের কায়দায় বাইকটিকে লাথি মারে। এই ফুটবলারটির মধ্যে নিঃসন্দেহে ভালো ফুটবলারের ছায়া রয়েছে, এমন তাই দাবি নেট নাগরিকদের। সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।